মে মাসের মিড ডে মিল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়েছে এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কুকিং কস্ট কত রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তবে এপ্রিল মাসে ছাত্রছাত্রীদের যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলি দেওয়া হয়েছিল সেগুলিই দেওয়া হবে তার উল্লেখ রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ছাত্রছাত্রীদের যে দ্রব্য সামগ্রীগুলি দেওয়া হবে এবং তার যে কস্ট সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে। তো নতুন বিজ্ঞপ্তি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই সোপান বাংলা চ্যানেলে শিক্ষামূলক খবরগুলো সবসময় আমরা আপলোড করে থাকি। নতুন বিজ্ঞপ্তিটি 26 তারিখের ডেটে প্রকাশিত হয়েছে, সাবজেক্ট রিগার্ডিং মিড ডে মিল ডিস্ট্রিবিউশন ফর দ্য মান্থ অফ মে 2021। তো এখানে যে বিষয়টি বলা রয়েছে, পূর্বে ডিসাইড করা হয়েছিল যে ছাত্রছাত্রীদের 2 কেজি চাল, ছোলা 1 কেজি, আলু 1 কেজি এবং সাবান 1 পিস দেওয়া হবে। কিন্তু রিসেন্ট 27/4/2021 ডেটে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, আপনারা দেখলেন পূর্বেই, সেখানে কিন্তু বলা রয়েছে এপ্রিল মাসে ছাত্রছাত্রীদের যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলি দেওয়া হয়েছিল সেগুলোই মে মাসে দেওয়া হবে। তো এখানে দেখুন চার্ট করে কিন্তু দেওয়া রয়েছে প্রতিটি আইটেম, যেখানে চাল 2 কেজি, ছোলা 1 কেজি, আলু 1 কেজি, যেটা এগ্রিকালচার মার্কেটিং যে ডিপার্টমেন্ট আছে সেখানের দাম অনুযায়ী কিন্তু সেই দাম ধরা হবে। এরপর রয়েছে সাবান 1 পিস, আমরা জানি সেটা 10 টাকা ধরা হয়ে থাকে, পূর্ব ধরা হয়েছিল। এরপর মুসুর ডাল 250 গ্রাম 25 টাকা, সয়াবিন 200 গ্রাম 40 টাকা এবং চিনি 500 গ্রাম 21 টাকা। এই নিচের যে দ্রব্য সামগ্রীগুলির দাম এখানে দেওয়া রয়েছে পূর্বেও কিন্তু একই দাম ধার্য করা হয়েছিল। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হলো মিড ডে মিল সেকশন থেকে। তো পূর্বের যে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সেখানে উল্লেখ না থাকলেও এই বিজ্ঞপ্তিতে কিন্তু প্রতিটি দ্রব্য সামগ্রী এবং তার যে অ্যামাউন্ট সেটি কিন্তু তুলে ধরা রয়েছে। তো বন্ধুরা, শিক্ষামূলক আপডেটস প্রতিনিয়ত পেতে আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।